আলিবর্দির পূর্ববর্তী নবাবদিগের আমলে বাঙালি জমিদারদিগের বিশেষ আধিপত্য ছিল না যথা সময়ে রাজকর পরিশোধ করিতে না পারিলে সকলকেই বিশেষ লাঞ্ছনা ভোগ করিতে হইত কেহ কারাগারে নিক্ষিপ্ত হইতেন কাহারও জমিদারি অন্যের হস্তে সমর্পিত হইত কাহারও বা বৈকুণ্ঠবাসের ব্যবস্থা হইত জমিদারদিগের সহায়তা এবং জগৎ শেঠের অনুকম্পায় আলিবর্দি সিংহাসনে আরোহণ করেন সুতরাং তাহার শাসন সময়ে জমিদার দলই প্রকৃত প্রস্তাবে সিংহাসনের মালিক হইয়া উঠিয়াছিলেন আলিবর্দি তাহাদের সহিত বাহুতে বাহুতে মিলিত হইয়া শত্রু দলন করিতেন এবং জমিদার দলের মতামত না লইয়া কোন কার্যে হস্তক্ষেপ করিতেন না সিরাজউদ্দৌলার নিকট ইহা প্রীতিকর বলিয়া বোধ হইত না তিনি সিংহাসনে আরোহণ করিলে দুষ্ট দল দমন করিবার জন্য যে স্বভাবতই আয়োজন করিবেন তাহা সকলেই একরূপ আকারে ইঙ্গিতে বুঝিতে পারিলেন সুতরাং আলিবর্দির রুগ্ন দশায় সিরাজ সাক্ষাৎ সম্বন্ধে রাজকার্যে লিপ্ত হইতে দেখিয়া জমিদার দল আতঙ্কিত হইলেন এই সকল জমিদার দিগের মধ্যে সক্ষ সংস্থাপন হইতে লাগিল সকলেই ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হইয়া উঠিলেন সেকালে রাজশাহীর জমিদারি এদেশে এমনকি সমুদয় ভারতবর্ষে সর্বাপেক্ষা সুবৃহৎ জমিদারি বলিয়া পরিচিত ছিল তাহার চতুর্সীমা ভ্রমণ করিয়া আসিতে ৩৫ দিন সময় লাগিত এই বিস্তীর্ণ জনপদের শাসনভার গ্রহণ করিয়া প্রাতঃস্মরণীয় রানী ভবানী পূর্ণ কীর্তিতে ভারতবর্ষে আপন নাম চিরস্মরণীয় করিতেছিলেন তাহার রাজ্যসীমার নিকটেই স্বনামখ্যাত মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজধানী তাহার রাজ্য সমুদ্রকূল পর্যন্ত বিস্তৃত বিদ্যা বুদ্ধি ও যশগৌরবে কৃষ্ণচন্দ্র বাঙালের নিকট চিরস্মরণীয় হইয়া উঠিতেছিলেন এই সকল প্রবল প্রতাপশালী হিন্দু জমিদারগণ বিদ্যা বুদ্ধি শাসন কৌশল ও বাহুবলে বলে যেরূপ পরাক্রান্ত হইয়া উঠিতেছিলেন তাহাতে সহসা তাহাদিগকে উপেক্ষা করিবার চেষ্টা না করিলে হয়তো সিরাজউদ্দৌলার শোচনীয় ইতিহাস অন্যভাবে লিখিত হইত সেকালে এই সকল জমিদার দিগের স্বার্থ রক্ষার জন্য কোনো সভা সমিতি ছিল না তাহারা রাজকার্য উপলক্ষে রাজধানী মুর্শিদাবাদে শোভাগমন করিলে অবসর সময়ে শেঠ ভবনে সম্মিলিত হইতেন সেখানে বসিয়াই দেশের সুখ দুঃখের কথা আলোচনা হইত কালক্রমে শেঠ ভবন বাঙালি জমিদার মন্ত্র মন্ত্রভবন হইয়া উঠিয়াছিল জগৎ শেঠ এবং প্রধান প্রধান জমিদারগণের যেরূপ ক্ষমতা বৃদ্ধি হইতেছিল তাহাতে সিরাজউদ্দৌলা মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিলেন তাহাতে জমিদার দল তাহার উপর অসন্তুষ্ট হইয়াছিলেন এই অসন্তোষ কালে বিলীন হইতে পারিত জমিদার দলকে সাদর সম্ভাষণে আপ্যায়িত করিলে কালে তাহাদিগের সাহায্য এবং সহানুভূতি লাভ করাও অসম্ভব হইত না কিন্তু স্বভাব দোষে সিরাজুদ্দৌলা সেই সুযোগ হারাইলেন দুইটি কারণে আলিবর্ধীর জীবনকালেই জমিদার দল সিরাজের শত্রুপক্ষের সহিত মিলিত হইলেন রানী ভবানী বিধবা রমণী গঙ্গাবাস উপলক্ষে মুর্শিদাবাদের নিকটবর্তী বড়নগরের রাজবাটিতে অবস্থান করিতেন বড়নগরের রাজবাটির এখন জীর্ণ অবস্থা কিন্তু রানী ভবানীর সযত্ন নির্মিত দেব মন্দিরগুলি এখনো পরিব্রাজক নিকট সমধিক গৌরবের বস্তু বলিয়া পরিচিত রানী ভবানীর পূর্ণ নাম বাঙালি হিন্দুমাত্রের নিকটই প্রাত স্মরণীয় হইয়াছে শিক্ষা বিস্তারের জন্য স্বদেশ প্রেমের জন্য শাসন কৌশলের জন্য পুণ্যকীর্তির জন্য দরিদ্র পালনের জন্য রানী ভবানী স্বদেশীয় দিগের নিকট পূজনিয়া দেবী বলিয়া পরিচিত হইয়াছেন তারা নামনি তাহার একমাত্র বিধবা কন্যাও তাহার সহিত বড়নগরের রাজবাটিতে থাকিয়া গঙ্গা বাস করিতেন তারা বাল্য বিধবা অপরূপ রূপ লাবণ্যে সর্বাঙ্গ সুন্দরী বলিয়া সর্বজন প্রশংসিতা তিনি মাতার সাধু দৃষ্টান্তের অনুসরণ করিয়া সেবাব্রতে জীবন উৎসর্গ করিয়া বাঙালির নিকট শুক্লাম্বর ধারিণী ব্রহ্মচারিণী বলিয়া পূজনীয়া হইয়াছিলেন বৈধব্যের কঠোর ব্রহ্মচর্যায় এই অনুপম রূপরাশি মলিন না হইয়া আরও যেন উজ্জ্বল হইয়া উঠিয়াছিল সিরাজুদ্দৌলার নিকট তারার অনুপম রূপলাবণ্যের কথা অধিক দিন লুক্কায়িত রহিল না একদিন প্রাসাদ শিখরে পদচারণা করিতে করিতে আজানুলম্বিত কেশপাশ উন্মুক্ত করিয়া রাজকুমারী তারা স্বচ্ছন্দভাবে সেবন করিতেছিলেন সেই সময় ক্রবাহিনী ভাগীরথীর জলে সিরাজউদ্দৌলার বিলাস তরণী মন্থর গতিতে ভাসিয়া যাইতেছিল কুক্ষণে সেই অতুলনীয় রূপের ফলিত জ্যোতি চকিতের ন্যায় সিরাজের পাপ চক্ষে পতিত হইল সিরাজ নবীন যুবক চিত্ত দুর্দমনীয় বেগে নিয়মিত অসংযত বর্গের অপরাজিত উত্তেজনায় সর্বদা মদ সুতরাং সিরাজ সেই রূপরাশি হস্তগত করিবার জন্য উন্মত্ত হৃদয়ে উপায় উদ্ভাবনে নিযুক্ত হইলেন মুসলমান ইতিহাস লেখক এই কুকীর্তির কোনো উল্লেখ করেন নাই কিন্তু হিন্দুদিগের মধ্যে বংশানুক্রমে এই জনাপবাদ প্রচলিত হইয়া আসিতেছে যদি রাজ্য বিনিময়েও সিরাজের মতিভ্রম দূর করা সম্ভব হইত রানী ভবানী হয়তো তাহাতেও ইতস্তত করিতেন না কিন্তু সিরাজের নামে সকলেই শিহরিত হইয়া উঠিলেন অবশেষে বিচক্ষণ পরমর্শদাত্রীগণ একদিন মহাসমারোহে গঙ্গা তীরে এক চিতাকুণ্ড প্রজ্বলিত করিলেন ধূম্রপুঞ্জে ভাগীরথের তীর আচ্ছন্ন হইয়া পড়িল সঙ্গে সঙ্গে চারিদিকে রাষ্ট্র হইল যে রাজকুমারী তারা সহসা পরলোক গমন করিয়াছেন ইহাতে তারা ঠাকুরানীর ধর্ম রক্ষা হইল বটে কিন্তু সিরাজের পাপ লিপসা ভস্য হইল কিনা কে বলিতে পারে প্রকৃত ঘটনা কতদিন গোপন থাকিবে সিরাজুদ্দৌলা যখন শুনিবেন যে তারা ঠাকুরানী এখনো জীবিত রহিয়াছেন তখন সে রাজরোষ কে নিবারণ করিবে সুতরাং সময় থাকিতে জমিদার দল গোপনে গোপনে সিরাজউদ্দৌলার সর্বনাশ সাধনের চিন্তা করিতে লাগিলেন তাহারা বুঝিলেন যে আর না ইহার পরেও যদি তাহারা সিরাজ সিংহাসনে আরোহণ করিবার অবসর দেন তবে আর জাতি ধর্ম রক্ষা করিবার উপায় থাকিবে না সিরাজ যে সত্য সত্যই কাহারও কুলে কালিমা ঢালিয়া দিয়াছিলেন তাহা নহে তিনি যে সিংহাসনে আরোহণ করিলেও শত্রু সংকুল বাংলাদেশে এই সকল ঘৃণিত ব্যাপারে লিপ্ত হইবার অবসর পাইবেন তাহাও নহে পাশে সিরাজ নবাব হইলে লোকের জাতি ধর্মে হস্তক্ষেপ করেন এই আশঙ্কাতেই লোকে ব্যাকুল হইয়া উঠিল ভবানীর ন্যায় অতুল ঐশ্বর্যশালিনী প্রতিভাময়ী বীর রমণীয় যাহার ভয়ে বড়নগর ছাড়িয়া পলায়ন করিলেন দুর্বল জমিদার দল যে তাহার ভয়ে জীবন মৃত হইবেন তাহাতে আর আশ্চর্যের কথা কি সরফরাজ খাঁ যখন জগৎ শেঠের পুত্রবধূর অপমান করিয়াছিলেন তখন বাঙালি জমিদারগণ জগৎ শেঠের অপমানে অপমান বোধ করিয়া এক প্রাণ এক মন হইয়া সরফরাজের সর্বনাশ সাধনের সহায়তা করিয়াছিলেন এবারও সকলে মিলিয়া সেই উদ্দেশ্যে জগৎ শেঠের সহিত মন্ত্রণা করিতে আরম্ভ করিলেন জগৎ জমিদারদিগের জমিদার দিগের আশ্রয় বৃক্ষ আবার জমিদারগণ অনেকেই জগৎ ধনগৌরব ধন বর্ধন করিবার মূল কারণ সুতরাং স্বার্থ রক্ষার জন্যই হোক আর স্বদেশের কল্যাণ সাধনের জন্যই হোক জগৎ সেটকে জমিদার দলের সহায়তা করিতে হইল সিংহাসনে পদার্পণ করিবার পূর্বেই সিরাজউদ্দৌলার সমাধি গহবর খনন করিবার আয়োজন হইল জগৎ ঐশ্বর্যের কথা কাহারও নিকট অপরিচিত ছিল না তাহা সত্য সত্যই প্রবাদের মতন সমস্ত ভারতবর্ষ রাষ্ট্র হইয়া পড়িয়াছিল সেই ঐশ্বর্যই জগৎসেটের পদগৌরবের মূল সিংহাসনে আরোহণ করিবার পূর্বে সম্রাট ফারুকশিয়ার কিছুদিন বাংলাদেশের রাজ প্রতিনিধি হইয়াছিলেন তখন তাহার একরূপ দশা সেই সময় সিংহাসন লাভের জন্য আয়োজন করা আবশ্যক হইয়া উঠিয়াছিল সুতরাং তিনিও একদিন জগৎ শেঠের দ্বারস্থ হইয়াছিলেন জগৎ শাহজাদার প্রার্থনা পূরণ করায় সেই অর্থ বলে বলিয়ান হইয়া শাহজাদা ফারুকশিয়ার ভারতবর্ষের সিংহাসনে আরোহণ করেন এবং শেঠ বংশের উপকার স্মরণ করিয়া জগৎ শেঠকে উপাধিযুক্ত এক রত্ন মোহর ও ফরমান প্রদান করেন তদনুসারে জগৎ শেঠ বাংলা বিহার উড়িষ্যার নবাব বাহাদুরের বাম পার্শ্বে আসন প্রাপ্ত হন এবং নবাবগণ তাহার কথা উপেক্ষা করিয়া কোনো কার্যে হস্তক্ষেপ না করেন সেই মর্মে রাজ আদেশ প্রচারিত হয় নবাব মুর্শিদ কুলিখা প্রথমত নবাব দেওয়ান ছিলেন সম্রাট কিছুতেই তাহার নবাব নাজিম পদ প্রদান করিতে সম্মত হন নাই অবশেষে জগৎ শেঠের অনুরোধে মুর্শিদ কুলিখা নবাবী পদে আরুর হইয়াছিলেন মুর্শিদ কুলিখার নবাবী সনন্দেও একথা উল্লেখ আছে এই সকল কারণে জগৎ শেঠ প্রায় নবাবদিগের সমকক্ষ হইয়া উঠিয়াছিলেন রাজস্ব সংগ্রহের ভার জগৎের উপরেই সমর্পিত হইয়াছিল প্রতিবর্ষে উপলক্ষে জমিদারগণকে তাহার প্রাঙ্গনে সমবেত হইতে হতো অসক্ত হইলে তাহার নিকটে ঋণ গ্রহণ করিতে হইত মুদ্রাযন্ত্র তাহারই প্রাঙ্গনে প্রতিষ্ঠিত ছিল এই সকল উপায়ে জগৎ শেঠের প্রভূত অর্থাগম হইত এবং পাছে কোনো অত্যাচারী বলপূর্বক সেই ধনভাণ্ডার লুট করেন সেই জন্য জগৎ শেটের বেতনভোগী দুই সহস্র অশ্বারোহী তাহার পুরি রক্ষা করিত দেশ অরাজক হইলে নবাব অত্যাচারী হইলে কিংবা জমিদার দল বিদ্রোহন্মুখ হইলে সর্বাগ্রে জগৎ সর্বনাশ হয় তাহার সঞ্চিত ধন লঠিত হইবে না হয় তাহার অর্থাগমের দ্বার রুদ্ধ হইবে যেদিক দিয়াই হোক তাহার আশঙ্কা সর্বাপেক্ষা অধিক সুতরাং জমিদার দল অসন্তুষ্ট এবং বিদ্রোহমুখ হইতেছেন দেখিয়া স্বার্থ রক্ষার জন্য জগৎসীতকে তাদের তলে মিলিত হইতে তখন সকলে মিলিয়া সিরাজউদ্দৌলার সিংহাসন লাভে বাধা দিবার জন্য নিপুণভাবে মন্ত্রণা করিতে আরম্ভ করিলেন সিরাজউদ্দৌলা উদ্দোলা মুহান্ধ যুবক মুসলমান গৃহে জন্মগ্রহণ করিয়া মুসলমান সহবাসে বিলাস গৌরবে লালিত পালিত হইয়া এবং নিয়ত কুকীর্তিপরায়ণ পারিষদ বর্গে বেষ্টিত থাকিয়া তিনি হিন্দু হৃদয়ের গৃহ মর্ম অধ্যয়ন করিবার অবসর পান নাই হিন্দুদিগের মধ্যে যে বিধবা বিবাহ নাই মুসলমানের ছায়া যে স্পর্শেও তাহার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা প্রচলিত বিধবার ব্রহ্মচর্য অক্ষরে অক্ষরে প্রতিপালিত আর না বিধবাকে ধর্মপথে রক্ষা করিবার জন্য শাস্ত্র লোকাচার এবং কর্তব্য বুদ্ধি যে সকলকেই সমানভাবে অনুপ্রাণিত করিয়া রাখিয়াছে বিধবার অভকুণ্ঠন ভেদ করিয়া পাপ দৃষ্টিতে তাহার অঙ্গে দৃষ্টিপাত করিলে নিতান্ত অসংযত চিত্ত পাপ কর্মনিরতন নরাধম হিন্দুও যে মর্মপীড়িত হইয়া লঙ্গুর উত্তোলন করিবে বোধহয় সিরাজুদ্দৌলা ততটা বিশ্বাস করিতে শিক্ষা করেন নাই স্বার্থ সাধনের জন্য অনেক হিন্দু সন্তান কেহ কন্যা কেহ বা ভগ্নি দান করিয়া মোগলের মনস্কামনা পূর্ণ করিয়াছিলেন সুতরাং সিরাজুদ্দৌলারও বিশ্বাস ছিল যে তিনি যখন সিংহাসনের ভাবী উত্তরাধিকারী তখন ভয়ে হোক আর ভক্তিতেই হোক যাহা চাহিবেন লোকে তাহাই আনিয়া চরণতলে উৎসর্গ করিয়া দিবে কেবল এইরূপ অন্ধবিশ্বাসেই তিনি সাহস করিয়া অতুল ঐশ্বর্যশালিনী রানী ভবানীর নিকট অর্থ বিনিময়ে তারার রূপরাশি ক্রয় করিবার প্রস্তাব করিতে সাহসী হইয়াছিলেন ইহাতে সিরাজউদ্দৌলার দুর্দমনীয় হৃদয় আবেগের পরিচয় রহিয়া গিয়াছে এই দুর্দমনীয় হৃদয় আবেগ না থাকিলে তাহার এইরূপ মতিভ্রম হইত কিনা কি বলিতে পারে কালক্রমে সিরাজের এই দুষ্টাভিসন্ধির কথা লোকে ভুলিয়া যাইত যে পাপ কল্পনা কল্পনা মাত্রই পর্যবসিত হইয়াছিল তাহা ইতিহাস হইতে বহু দূরে পড়িয়া থাকিত কিন্তু যাহারা স্বার্থ সাধনের জন্য ধীরে ধীরে সিরাজউদ্দৌলার অধপতন সাধনের চেষ্টায় তার বিরুদ্ধে লোকচিত্ত প্রথমিত করিয়া তুলিতেছিলেন তাহারা এমন সুযোগ ত্যাগ করিতে সম্মত হইলেন না ইহার জন্য রানী ভবানী কোনোদিনই উচ্চবাচ্য করেন নাই বরং এই পাপ কাহিনী বিলুপ্ত করিবার জন্যই চেষ্টা করিয়াছিলেন